নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেন রায়পুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা পরিষদের সামনে সকাল 11 ঘটিকা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান পনির হোসেন, জায়েদা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার প্রমুখ। নরসিংদীর রায়পুরা থেকে স্টাফ রিপোর্টার অজয় সাহার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট চ্যানেল 16.tv।